বলছে জানো? বলছে আহারে পূর্ণিমা চান জ্বলে, কেমন? হ্যাঁ। আর ধন্য যিনি বাবার ছেলে, তাই? হ্যাঁ। আর এ সমাজে বসালো আল্লাহ দেখ তার বংশে বারো কালে কালে, কেমন? তাই আমি একটা ছড়া বলে যাচ্ছি আমাদের বীরভূম জেলায়। কলকাতাতে গিয়ে সেলিম করি দেব না,
পঞ্চান্ন
অন্ধকারে সেলিম আমার পেছনে নামিলো, এক কাঁধে করে সেলিম আমার হাঁটিতে লাগিলো, হাঁটিতে হাঁটিতে আবার জানাই কথা ভালো, বাইরে বিড়ি জেলে কাছাকাছি সেলিম হয়েছিল, মধু মিয়া সেলিম দেহে দেখিতে পাইল, অন্ধকারে কেউ কাউকে আমার চিনিতে না দিল, লাফিয়ে আর লাফিয়ে মধু মিয়া পারেতে উঠিল, সেলিমের কলারে মধু ধরে নিল, অন্ধকারে রাতে ছিল জানাই কথা ভালো, সে ভুজালি নিয়ে সেলিমের পেটে ভরে দিল, ভুজালি নিয়ে তাহার পেটে মেরে যাই, খাইলে ধরফর করে সেলিম আমার মারা পড়ে যাই, ব্যাগ নিয়ে মধু আমার কি কর্ম করিল, ভরে পেটি রোজি নারে হাতে ব্যাগ খানা দিল, মধুকে হে রোজি না বলিতে লাগিল, কত দূরে আছে সেলিম ভাই তুমি আমায় বলো, এই কথা যে কোন আমার মধু শুনে নেই, আর ছুটিতে ছুটিতে মধু নিজের উপরে যাই, দেখছে সেলিম বেটা তাহার মন মারা পড়ে গেল, মনে মনে চিন্তা করছে জানাই কথা ভালো, এই পাপ জীবন দুনিয়াতে আমি বোনাকো, মধু নিজে মেরে নেয়, এত বেলে মধু নিজে ভুজালি বসালো, তুই বাপে দাঁতে ব্রিজের ওপরে পড়েছিল, রাত গোপা যখন আমার সকালবেলা হয়, ভাই রে লোকে জুয়া কাশায় আমার করতে লাগে যাই, কুটা গ্রামে আমার খবর হয়েছিল, আমি যদি থাকি হয়েছে জানাই কথা ভালো, আয় রে গ্রামে লোকের কাছে কোনো করে মুখ দেখাবো বলো, ময়না করে নিয়ে এসে কি কর্ম করিল, ভাইরে সে গ্রামে তিনজন আমার মাটি দিয়ে দিল,
আল্লাহ আল্লাহ বলতে